করতে হয়। আমরা সবই ধন্য কৃতজ্ঞ এই পরিবারের প্রতি। আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধাভোগী বর্তমান সেবা পৌঁছে দিচ্ছে দেশের সীমানা পেরিয়ে। এদিকে দুষ্ট লোকের আবার বসে নেই, তাদের স্বভাব চরিত্রের মধ্যে তারা নেতিবাচক খেলায় ব্যস্ত। তাদের শিকার আমাদের এই প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, এই দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করা প্রয়োজন। প্রয়োজন জনগণকে সচেতন করা। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির প্রত্যেক নেতা সদস্য ও কর্মী এই বিষয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে আজ আমরা উপকমিটির ওয়েবসাইট উদ্বোধন করতে যাচ্ছি। আমরা এমন এক প্ল্যাটফর্ম তৈরি করব যার মাধ্যমে মুহূর্তে আমরা 50 লাখ মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে পারবো এবং ভবিষ্যতে সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। যে কোনো অপপ্রচার ও গুজবের কার্যকরী প্রতিরোধক উদ্ভাবন তৈরিতে আমাদের সদস্যরা সচেষ্ট রয়েছেন। আমাদের মনে রাখতে হবে আমাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে শুরু হবে সাইবার যুদ্ধ। তাই এটাকে মাথায় রেখেই আমাদের কৌশল নির্ধারণ করতে হবে।